টোটালি ইউনিক টেস্ট যাকে বলে, মানে প্যারাডাইসে বিরিয়ানি যেরকম নাম আছে সেরকম মানে খেতেও ঠিক সেইরকমই। হাই গাইজ, অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাবো ঈদের শপিং করতে, তো চলো মজা হবে। ঘড়িতে এখন বাজে 12:45 আর আমরা রেডি হয়ে গেছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দ্য চ্যানেল, আই অ্যাম আসিফ, ইউ আর উইথ মি, লেটস রোল। গাইজ, ফাইনালি পৌঁছে গেছি আমরা, এখানে শপিং করব। এই যে KLM শপিং মল, আর সাথে আমার আছে রিমু, যার জন্য মেনলি শপিংটা করতে আসে। তো চলো, খুবই রোদ পড়ছে, ভিতরে যাই। তো গাইজ, ফাইনালি আমরা হোটেল প্যারাডাইসে পৌঁছে গেছি। এখানে বিরিয়ানি অর্ডার হয়েছে, তো মানে এখানকার বিরিয়ানিটা সবচেয়ে স্পেশাল সেটা বলে সবাই, এবং সবাই জানে যে হচ্ছে প্যারাডাইসের বিরিয়ানি সবচেয়ে ফেমাস। তো দেখা যাক কীরকম হয়, হায়দ্রাবাদের ফেমাস বিরিয়ানি খেয়ে আজকে আমরা রিভিউ দেবো। তো দেখতে থাকো ভিডিও, বিরিয়ানি আসলে দেখা হচ্ছে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। গাইজ, ফাইনালি এই যে বিরিয়ানি চলে এসছে, আর এর সাথে স্যালাড, আর এটা আছে রায়তা বলে, এটাকে রায়তা, আর এটাকে বলে মির্চি কা সালাদ। তো চলো বিরিয়ানিটা টেস্ট করবো এবার। এই যে দেখো, মানে চালটা মানে যে শুকনো শুকনো ভাব থাকে এমনি বিরিয়ানিতে, তার চাইতে একটু দেখছি আলাদা রকম ইউনিক টাইপ আছে রান্নাটা, খুব মাখো মাখো দেখা যায়। না সত্যি, এটা অন্য বিরিয়ানির চালের চাইতে এটা একটু অন্যরকম, মানে কি বলবো, একটা ইউনিক ফিল হচ্ছে। এই যে এখানে চিকেনটা দেখো, একটু মানে হালকা শুকনো শুকনো আছে ওয়েস্ট বেঙ্গলের চাইতে, কিন্তু এটা মানে তোমার যে বাকি যে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে তার চাইতে কিন্তু অনেকটাই আলাদা। বাকিগুলো একেবারে শুকনো থাকে, কিন্তু এটা অনেকটা রসালো টাইপ, একেবারে শুকনো নাই, মানে টোটালি হচ্ছে কি বলবো যে অন্য বিরিয়ানির চাইতে একেবারে আলাদা, ইউনিক ইউনিক টাইপ। কতটা ভালো কতটা খারাপ সে ব্যাপারে পরে আসছে, কিন্তু টোটালি ইউনিক। তো চলো এবার হচ্ছে চিকেনটার সাথে বিরিয়ানিটা ট্রাই করা যাক। একবারে অসাধারণ যাকে বলে। তো ইউনিয়াস, তুমি যে বিরিয়ানিটা খাচ্ছ
তো বিরিয়ানিটা কেমন লাগছে? বিরিয়ানিটা মানে হোটেলে খেয়েছি হায়দ্রাবাদে, বাট এটা একদম ইউনিক, আলাদা টাইপ। বেঙ্গল বেঙ্গলে খাই, আলু থাকে, আলুটা মিস করছি এখানে, ভালো। তো কত রেটিং দিতে চাও? রেটিং মোটামুটি আমি 8 দিচ্ছি। তো প্যারাডাইস বিরিয়ানি সম্বন্ধে যা নাম শুনেছিলেন তার চাইতে ভালো লাগলো না খারাপ লাগলো না সেরকম? ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর খাওয়া দাওয়ার পরে যে মাউথ ফ্রেশনার দিয়েছে যেখানে প্যারাডাইসের ব্র্যান্ডিং আছে এখানে, তো মানে খাওয়া দাওয়ার পরে যা বুঝলাম টোটালে মানে টোটালি ইউনিক টেস্ট যাকে বলে, মানে প্যারাডাইসের বিরিয়ানি যেরকম নাম আছে সেরকম মানে খেতেও ঠিক সেইরকমই, মানে মানে কোনো ডিসঅ্যাপয়েন্টনেস হওয়ার কোনো জায়গাই নেই এখানে, জাস্ট ওয়াও। তো ফাইনালি আমার কাছে মানে যে সার্ভ করেছিল সে এসে জিজ্ঞাসা করে, স্যার কার্ড না ক্যাশ? তো বললাম ক্যাশ। ক্যাশ বলার পরে যে বিলটা এসে ধরানো, বিলে দেখছি জিএসটি লাগা আছে, সিজিএসটি আর টিজিএসটি। তো হচ্ছে জিএসটিও আলাদা হয়ে চার্জ নেয়। তারপরে যখন জিএসটি দেওয়া হলো তারপরে বলছে স্যার টিপস, মানে এমনিতে জিএসটি দিচ্ছে তারপরে আবার টিপস, মানে ভাবতে পারা যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো যারা প্যারাডাইসের বিরিয়ানি খেয়ে একটু আগে এর আগে, তো তারা অবশ্যই জানাবে কমেন্টে যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। খতম, বাই বাই, টাটা। এই মাত প্রশ্নগুলো উঠে নাও, সবগুলো জন্য টাকা নিয়েছে, একটা ছাড়বে না। কন হে লোক কহা সে আতে হে? যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো? সাবস্ক্রাইব করে নাও, সব একসাথে মজা করবো, চলো বাই।